আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের দান করা জায়গা, বলেন কথা বলেন। 90% মুসলমানের ট্যাক্সে চলা ইউনিভার্সিটি, সেখানে আমার মুসলিম বোনের মুখ থেকে হেজাব সরানো নির্দেশ আসছে, কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, রিট করা হয়েছে। সেই রায় কি আসবে আমরা জানি না, আমরা আতঙ্কিত, না জানি কোন বাজে এক নজির তৈরি হয়। আইনের জন্য জনগণ নয়, জনগণের জন্য আইন তৈরি করা হয়েছে। এদেশের অধিকাংশ মানুষের ইচ্ছা এবং আবেগের বিরুদ্ধে যদি কোনো ফয়সালা আসে, খোদার কসম একটা থেকে তেঁতুলিয়া আন্দোলনের দাবানল চলে উঠবে। আজকে আপনারা যখন প্রতিবাদের আওয়াজ উঠান, তখন একটা শ্রেণী আবার বলতে দাঁড়ায় আছে, এরা উস্কানি দেয়। উস্কানি দেই না, হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, এটা কিভাবে বুঝাবো? একটা ছোট্ট হাদিস আগে শোনাই আপনাদেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ইস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবা ফাদআ আলা নাফারিন মিন কুরাইশ على شيبة ابن ربيعة وعتبة ابن ربيعة ووليد ابن عتبة وأبي جهل ابن هشام حضرت عبد الله ابن مسعود بولد نبي عليه السلام كعبر دیکھے دعا کرتے سن تاکایا تاکایا قرائشا کچھو گروپ کرائے رہا نبی علیہ السلام نماز پڑھتے سن چار پشتا پندا ای روایت چار جنر کو تھاس چھے শাইবা ইবনে রবিআ, উতবা ইবনে রবিআ, ওয়ালিদ ইবনে উতবা, আবু জাহেল ইবনে হিশাম, অন্য রিওয়ায়েতে উকবা ইবনে আবি মুয়াইত এবং উমাইয়া ইবনে খালফ, এই ছয় জনের নাম আসছে। এরা বসে বসে আলোচনা করতেছে, আমরা যে রাগ কেন হই এটা বুঝাইতেছে, আমাদের এই আগুন ঝরা কথা কেন, এই প্রতিবাদ কেন এটা বুঝাইতেছি, মানুষ এমনটা কেন করে আপনারাও বুঝেন। অনেক সময় অনেকেই এটা নিয়ে অস্থির, হুজুরের এত গরম কেন, রহমতের নবীর উম্মত এত গরম কেন, রহমতের নবীর ওয়ারিস এত গরম কেন, বলেন না কথা বলেন, বলেন তো শুনেন কেন এরকম করি আমরা, সাধে করি না, এত নির্যাতন, এত হুমকি ধমকি, এত কষ্টের পর তারপরেও কথা বলছি কেন, বলি এত সাধে না, কারণ আছে, কারণটা বুঝেন। নবী আলাইহিসসালাম বদদোয়া করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাআশহাদু বিল্লাহ লাকাদ রাআইতুহুম সারআ ক্বাদ গায়্যারতুহুমুশ শামস ওয়া কানা ইয়াওমান হাররা, বদরের যুদ্ধের আলোচনায় আসছে, যে আল্লাহর কসম খায়া বলি আর প্রত্যেকটাকে আমি ভূপাতিত দেখেছি, শুধু তাই না এদের লাশগুলো ফুলু ফেপে পচে গিয়েছিল কারণ তখন রোদ ছিল প্রখর। নবী আলাইহিস সালামের বদদোয়া কবুল হয়ে গেছে এদের বিরুদ্ধে, কাজ কি করছিল জানেন আপনারা, পরামর্শ করতেছে, এই যে মোহাম্মদ সেজদায় তার মাথায় পিঠে নারী বুড়ি হুজুরি কে দিতে পারবা, একজন দাঁড়ায় গেছে যায়া দিয়ে আসছে, সেজদা থেকে ওঠে নবী আলাইহিসসালাম নামাজ শেষ করে বদদোয়া করছে। প্রশ্ন হচ্ছে তায়েফের মাঠে নবী রক্তাক্ত হইলেন, সারা শরীর রক্তাক্ত হইল, নবী বদদোয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন। ওহদের মাঠে মাথা ক্ষত বিক্ষত হয়েছে, চেহারা ক্ষত বিক্ষত হয়েছে, দাঁত রবাইয়া লিউমনা আল ইউসরা, মাঝখানের নিচের দুই দাঁতের ডান পাশের নিচেরটা ভেঙে গিয়েছিল, নবী আলাইহিসসালাম বদদোয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন, অথচ তার চেয়েও আরো সহজ কষ্ট, পিঠের মধ্যে উজুরি বুজুরি দিছে নারী বুড়ি, এগুলা সরাইয়া নবী আলাইহিসসালাম বদদোয়া করলেন, কারণটা কি, কথা বুঝতেছেন? আমার আমি একটু অসুস্থ, আমার জ্বর, আমি দেখাইছি, আমার এই দেহ পুরা মুখটু ঘাও হয়ে রয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু হৃদয়ে তো আগুন, ওই শরীরের আগুনের চেয়ে হৃদয়ের আগুনের উত্তাপ আমাদের আরো বেশি, কিছু বললে একটু পাতলা হয়, এই জন্য বলতেছি কথাগুলা। আজকে আমার শরীর বলতেছিল একটু নরম নরম কথা কওয়া, কিন্তু আমার হৃদয় বলতেছে যে না, এখন আর ওই নরম নরম কথা বললে চলবে না, সমাজের চাওয়া তো আরেকটা। শুনেন, নবী আলাইহিস সালাম রক্তাক্ত হয়েছেন, বদদোয়া করেন নাই,
বেহুশ হয়ে পড়েছিলেন, হুশ হওয়ার পর্বত দোয়া করেন নাই, অথচ তার চেয়েও আরো সহজ কষ্ট ওগুলোর তুলনায়। সেজদায় ছিলেন, নারী ভুড়ি মাথায় দিয়ে দিছেন পিঠের মধ্যে। হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন, আমি দূর থেকে দেখতেছিলাম, কিছু করতে পারতেছিলাম না, কষ্টে শেষ। ফাতেমা রেজায় বলছি, তোমার আব্বার অবস্থা কাহিল, দৌড়ে এসে গুলো সরাইছে। আল্লাহর হাবিব নামাজ শেষ করে বদদোয়া করছেন, কেন করলেন? এর চেয়েও কঠিন মুহূর্তে নবী বদদোয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন, এখানে কেন বদদোয়া করলেন? উম্মতের যুবক, সচেতন মানুষ, সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ, দিল থেকে বোঝার চেষ্টা করুন, কেন আমরা চিল্লাই, কেন কথা বলি এইভাবে? আমার একটা কথা আছে, সব জায়গায় মিনমিন চলে না রে দোস্ত, সব জায়গায় মিনমিন চলে না। রক্তাক্ত নবী বদদোয়া করলেন না, এই সেজদার কষ্টের নবী বদদোয়া করলেন কেন? শাইখুল আদব হযরত ইজাজ আলী রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় এক জায়গায় লিখেছেন, বলেছেন, মানুষের স্বভাবজাত কিছু চাওয়া আছে, স্বভাবজাত চাওয়া, যে কোনো বস্তুর স্বভাবজাত কিছু ব্যাপার আছে, এটা যদি বাধাগ্রস্ত হয় সেটা কোথাও কোথাও দ্বিগুণ শক্তি লাভ করে, কোথাও কোথাও বহুগুণ শক্তি লাভ করে, কোথাও কোথাও হাজার গুণ শক্তি লাভ করে। যেমন ট্রেন চলতেছে না আপনাদের পাশ দিয়া, পানি গরম হচ্ছে, কি হচ্ছে, সেখানে একটা বাষ্প তৈরি হচ্ছে, বাষ্পের স্বভাবজাত চাওয়া হচ্ছে সেটা উড়ে যাবে, সেটা কি করবে? এটা তার স্বভাবজাত চাওয়া, এটা উড়ে যাবে, কিন্তু যখনই সেটা আটকায় দেওয়া হয়েছে, তার স্বভাবজাত চাওয়াটাকে যখন বাধাগ্রস্ত করা হয়েছে, তখন তার স্বাভাবিক যেই শক্তি ছিল সেটা শত না হাজার না লাখ গুণ বাইরা, শত শত টন ট্রেন তাকে তাই নয় শক্তিটা নিয়ে যাচ্ছে। কথা বুঝেন না এই কথা? কেন বাষ্প আটকায় দিছে? স্বভাবজাত চাওয়ার বিরুদ্ধে দাঁড়ায়। নবী আলাইহিসসালাম নির্যাতিত হয়েছে, তার স্বভাব হচ্ছে তিনি রহমতের রসুল, বদদোয়া করেন না, এই দোয়া করছেন, কিন্তু সেজদার মুহূর্তটা হাদিসের কথা, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছে যায় যখন সেজদায় লুটায়। আল্লাহর হাবিব তার প্রিয় নবী, তার প্রিয় রবের সবচাইতে নিকটে অবস্থান করছিলেন, সবচাইতে ভালোবাসার জায়গায় অবস্থান করছিলেন, নবীর সবচাইতে চাওয়া জায়গায় অবস্থান করছিলেন। ওইটাকে যারা বাধাগ্রস্ত করেছে, নবীর সেই আবেগটা হাজার হাজার গুণ বাইরা, সেটা রহমত থেকে ক্ষোভ আর ক্রোধে পরিণত হইয়া বদদোয়ার হাত উঠা গেছে। আজকে যারা আমাদেরকে বলে ওরা দেশের দুর্নীতি নিয়ে কথা বলে না, ওরা দেশের ভোট চুরির বিরুদ্ধে কথা বলে না, এরা এইটার বিরুদ্ধে বলে না, ওইটার বিরুদ্ধে বলে না, দিনই কোনো ছোট্ট বিষয় আসলে এদের হুশ থাকে না, এরা চিল্লাচিল্লি শুরু করে। এটা হচ্ছে দিনদার ইমানদারদের স্বভাবজাত চাওয়াকে যখন আটকায় দিতে কেউ চাইবে, কেউ দাঁড়িয়ে নিয়ে কটুক্তি করবে, কেউ নবীকে নিয়ে কটুক্তি করবে, দিন আর শরিয়া নিয়ে কটুক্তি করবে, শরিয়তের বিধান বাস্তবায়নে কটুক্তি করবে, আমাদের স্বাভাবিক যে চাওয়া, স্বভাবজাত যে স্বভাব সৌরভ্যের চাওয়া, সেটাকে যখন আটকায় দেয় তখন আমরা বরদাস্ত করতে পারি না, প্রতিবাদের ক্ষোভে ফেটে পড়ি। তাদেরকে জানা দেওয়া দরকার এটা, আমরা ধৈর্য ধারণ করে আছি, কিন্তু যদি দিন আর শরিয়ার উপর চূড়ান্ত আক্রমণ হয়, কসম আল্লাহর, কসম আল্লাহর, বিবি বিধবা হবে কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে কোনো পরোয়া নাই, কোন কুরাঙ্গার যদি পর্দা প্রথাকে নিয়ে কটুক্তি করে, কসম আল্লাহর, তাকে জীবন্ত পুঁতে ফেলা হবে। Sabe lora, sabe lora.